ডাক্তার জাহিদ রহমান এই প্রতিবাদ আসলে আমরা যতখানি কঠোরভাবে আমাদের দেওয়ার কথা ছিল কিংবা আসলে আমি যদি কূটনৈতিকভাবেও বলি ঠিক যে ভাবে আমাদের দেওয়া প্রয়োজন ছিল সেভাবে কি বাংলাদেশ দিতে পারছে সেভাবে দিতে পারছে বরং উল্টো আমরা যতটুকু দিয়েছি এটাকে অনেক বেশি কঠোর মনে করছে ভারত কারণ আপনি এত ডিল করেছেন আপনি একজন স্লেভের সাথে কৃতদাসের সাথে তো সাথে এখন তো নানাভাবে কিন্তু আমাদেরকে হোমকি প্রমাণ করে আমাদের যে প্রতিবাদ আমাদের যতটা কঠোর হওয়া দরকার আমরা অনেক কঠোর বক্তব্য দিয়েছি তাও না আসল সমস্যা হয়েছে কি আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধানের মতো কথা বলবেন এটুকুই ভারত নিতে প্রস্তুত না আপনি সারাক্ষণ জি হুজুর করবেন আপনি তো আপনি মাথা তুলে দাঁড়িয়ে স্বাধীন দেশের মতো কথা বলছেন কেন অনেক কঠোর বলছি না কিন্তু ওই যে শেখ হাসিনা আগে যা করতেন তার তুলনায় ডেফিনেটলি ডিফারেন্ট এবং এটাই তারা নিতে পারছে না এই নিতে না পারার কারণে তারা আমাদেরকে পাল্টা নানান ঝামেলা করার চেষ্টা করে এই মুহূর্তে আসলে যে অবস্থা আমরা দাঁড়িয়ে আছি সাইদুর রহমান ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বেশি করে ছাত্র নেতৃত্ব যারা ছিলেন একটা সময় পাঁচ অগস্ট পর্যন্ত সবার আসলে একই উদ্দেশ্য ছিল এখন আসলে উদ্দেশ্যগুলো ভিন্ন হয়ে যাচ্ছে কি উদ্দেশ্য ভিন্ন হবেই এটাই নিয়ম এটাই গণতন্ত্র মানে আমরা শেখ হাসিনার অধীনে থাকতে থাকতে আমাদের মনে হয়েছিল শেখ হাসিনা যা বলছেন উন্নয়ন এটা উন্নয়ন হয়েছে বলতে হবে আমাদের দ্বিমতের সুযোগ নেই দ্বিমত হবে কিন্তু সমস্যাটা একটু অন্য জায়গায় সেটা হলো আমরা দ্বিমত করছি এবং এমনভাবে করছি উইচ ইজ ভেরি প্রবলেম্যাটিক আমি রিসেন্টলি আমরা দেখবো যে যারা এই অভ্যুত্থানে বিভিন্ন দিক থেকে এসে একসাথে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন এখন পরস্পর পরস্পরের বিরুদ্ধে কনফ্রন্টেশনাল হচ্ছেন সাংঘর্ষিক হয়ে পড়ছেন এখন একজনকে আরেকজনকে ট্যাগ দিয়ে দিচ্ছেন মানে আমরা শেখ হাসিনার সময় দেখতাম আপনাকে যদি জঙ্গি ট্যাগ দেওয়া যায় জামাত শিবির ট্যাগ দেওয়া যায় আপনাকে যা কিছু আপনি আবরার ফাহাদ ভারতের ভারতের বিরুদ্ধে আপনার শিবির ট্যাগ দিলাম পিটিয়ে মেরে ফেললাম ঠিক একই রকম ভাবে এখন ভারতের দালাল ঠিক একই রকম ভাবে এখন স্বৈরাচারী বা দালাল এই বলে ট্যাগ করছে যে মানুষটা দীর্ঘদিন হয়তো শেখ হাসিনার বিরুদ্ধেই ফাইট করেছেন এই জিনিসগুলো ভয়ঙ্কর এই এটা লার্মিং আমাদের দ্বিমত আছে সরকার কেমন হবে নির্বাচন কবে হবে কনস্টিটিউশন কেমন হবে অন্যান্য সংস্কার কেমন হবে রাজনৈতিক দল কেমন হবে অনেক ইস্যু একটা পত্রিকার বিরুদ্ধে অ্যাটিটিউড কেমন হবে সমালোচনা করে না পত্রিকা মা থাকা যাবে না বন্ধ করে দিতে হবে এই ধরনের অ্যাটিটিউড এগুলো কনফ্রন্টেশন এগুলো প্রবলেম এই সংস্কার আসলে রাজনীতিবিদদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মাঝে কতখানি নিয়ে আসা সম্ভব আমি সম্ভব মনে করি তবে একটা কথা মনে রাখতে হবে আমি সংস্কার বা এই ইস্যুতে আমরা মানে শেখ হাসিনাকে অনেক ফাইট করে বিদায় করেছি তো পালাতে বাধ্য করেছি তো আমাদের মনে হয় যে এবার আমরা সবকিছু খুব দ্রুত পারবো একটা দেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন কোনোদিনও খুব দ্রুত ব্যাপার না খেয়াল করুন আমাদের নিজেদের মধ্যে কালচারের মধ্যে স্বৈরাচার স্বৈরাচার থাকার সমস্যাই এই জায়গায় আমি প্রায় এভাবে বলি আমাদের আপনাদের আমার সবার বিরুদ্ধে সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা আসলে ঢুকে গেছে আমরা টের পাই না কারো পঞ্চাশ কারো দশ কারো পনেরো কারো তিন কারো এক কিন্তু আছে সো এখান থেকে গণতান্ত্রিক হয়ে ওঠা

বছর বছর ধরে সামরিক শাসনের ছিল। এই গণতান্ত্রিক ভাবে একটা সরকার এসেই ভারতকে কি করছে ট্রাম্প আমেরিকাকে কি করবে এই ভয়ে আমেরিকান মানুষ এখন টটস্থ হয়ে আছে তো এই ফাইটটা আসলে কোনোদিন শেষ হয় না অথচ আমেরিকা আমেরিকা আড়াইশো বছরের বেশি আন গণতান্ত্রিক হিস্ট্রি আছে